সিএনএন বিডি আমাদের বাংলা। আসলে এটা একটা পরিকল্পিত মার্ডার, দীর্ঘদিন ধরে হরিশঙ্করপুরে আমার একটা দল আছে আর চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সাহেবের দল আছে। আমার দলের টোটাল ইউনিয়নের নেতৃত্ব দেওয়া হয়েছে নূর ইসলাম এবং খুব বরিষ্ঠ ছেলে এবং সৎ ছেলে। এই ছেলের এর আগেও বাড়ি যাওয়ার সময় এই সন্ত্রাসীরা, এই মাসুম চেয়ারম্যানের সন্ত্রাসীরা তার বাড়ি যাওয়ার হাতে কোপায়, আল্লাহ রহমতে বেঁচে যায়। আমরা প্রশাসনকে বহুতবার বলছি যে মাসুম চেয়ারম্যানের গুন্ডা বাহিনী পল্টু বাপি তুফান ওই এটা কালো কয়েকজন নাম কি এটা মনিরুন ওর ভাই এটা মতি এই বাহিনী তারা আন্ডারগ্রাউন্ড পার্টি করতে এক সময়। আমরা পুলিশে বহুতবার বলছি যে হয় আমার না নূর ইসলামের মেরে ফেলবে আপনারা যেভাবে। পরশু দিন বলার পরে ওসি সাহেব ওকে নিয়ে সরি দারোগা সাহেব ওকে নিয়ে বসে বসে মাসুমের সাথে কথা বলছে, মাসুম কথা বলছে না আমরা কিছু করবো না, আমাদের মাথায় আজ কিছু না, আমরা এসব নিয়ে পুলিশ বলে আপনার গান করে আমরা এই নিয়ে ভাবি না, আমরা নালিশ দিই। আজকে যখন ওই আলাপের ভাস্তির বিয়ে ছিল, বিয়ে আমি শেষ সাড়ে চারটে কি পাঁচটার সময় আমি শেষ খেলাম, এক টেবিলই সবাই খাইয়ে আমি পানামি পর্যন্ত আইছি। আর এই সন্ত্রাসীরা মাসুম চেয়ারম্যানের এই সন্ত্রাসী বাহিনী মিয়াগের মোড়ে একটা ঘরের আড্ডায় যাওয়া ছিল, এরা যাওয়া দুই মোড়ের ছেলে যাওয়ার সাথে সাথে অতর্কিতভাবে কুপায় এবং প্রতিমধ্যে মারা যায় হচ্ছে আলাপ এবং মৃত্যু সজ্জায় নূর ইসলাম। এটা চেয়ারম্যান সাহেবের একদম পরিকল্পিত একটা সক্কর একদম। সিএনএন বিডি আমাদের বাংলা।